5 আগস্ট ঢাকায় বিক্ষোভ, তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেওয়ার দাবি। এবার সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় জামায়াত। জানাবো এখন ইলেকশন না বলে সিলেকশন বলা যায়, বললেন সিএম কাদের। তারেক প্রসঙ্গে প্রধানমন্ত্রী, পলাতক আসামির মুখে এত বড় কথা আসে কোথা থেকে। এবং সর্বশেষ জানাবো গাইবান্ধা থেকে রংপুরের মহাসমাবেশে যোগ দেবেন অর্ধ লাখ নেতাকর্মী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 5 আগস্ট ঢাকায় বিক্ষোভ, তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দেওয়ার দাবি। বর্তমান সংসদকে অবৈধ দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, তফসিল ঘোষণার পূর্বে সংসদ ভেঙে দিতে হবে। বর্তমান সংসদ বহাল রেখে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। দেশে নতুন সংকট ঘনীভূত হবে, দেশ আরও ভয়াবহ সংঘাতের দিকে যাবে। তিনি বলেন, জাতীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। বর্তমান নির্বাচন কমিশন ইতিমধ্যে দলবাজ কমিশনে পরিণত হয়েছে, এই কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে না। নির্বাচনের আগে বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করতে হবে। মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেন, বর্তমান অবৈধ সরকার জনমতের প্রতি কোনো প্রকার তোয়াক্কা না করে গায়ের জোরে পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। জনগণ আর এক মুহূর্ত বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। শহীদ হাফেজ রেজাউল করিম খুন হওয়ার 5 দিন অতিবাহিত হওয়ার পরও খুনিরা গ্রেপ্তার না হওয়ায় সবাই ক্ষোভ প্রকাশ করে। মহাসচিব বলেন, খুনিরা সরকার দলীয় হওয়ায় সরকার তাদের আড়াল করার চেষ্টা করছে। সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় জামায়াত। আগামী 4 আগস্ট রাজধানীর সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় জামায়াত ইসলামী। এই কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনারের কাছে আবেদন জমা দিয়েছে দলটি। জামায়াতের আসা নতুন তারিখ ও নতুন স্থানে সমাবেশ করার ক্ষেত্রে পুলিশের কাছ থেকে সার্বিক সহযোগিতা পাবে তারা। সহযোগিতা না পেলে দলীয় ফর্মে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবী প্রতিনিধি দলের প্রধান আব্দুর রাজ্জাক। মঙ্গলবার বিকেলে শান্তিপূর্ণ সমাবেশ করতে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর একটি আবেদন জমা দিয়েছে। জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জামায়াতের 7 সদস্যের প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গিয়ে এ আবেদন জমা দেন। এখন ইলেকশন না বলে সিলেকশন বলা যায়, বললেন জিএম কাদের। জাতীয় বোর্ডের চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, নির্বাচনকে এখন ইলেকশন না বলে সিলেকশন বলা যায়। নির্বাচনের নামে যা চলছে তাকে কোনোভাবেই নির্বাচন বলা যায় না। জিএম কাদের বলেন, যেহেতু নির্বাচন কমিশন সিলেকশন করবে না, তাই নির্বাচন কমিশনকে আর সিলেকশন কমিশন বলা যাবে না। সিলেকশন করা হবে সরকার উচ্চ পর্যায় থেকে, ইলেকশন কমিশনের কাজ হবে সিলেকশনকে বৈধতা দেওয়া। তাই ইলেকশন কমিশনকে বলা যায় ইলেকশন ভ্যালিডেশন কমিশন। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, নির্বাচন কমিশনের আইনগত ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে। দলীয় লোকজন নিয়োগ দিয়ে নির্বাচন কমিশন করায়ত্ত করা হয়েছে। সরকারের নির্দেশ শতভাগ বাস্তবায়ন করবে এমন লোকজন নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন ইসিতে। বিরোধী দলীয় উপনেতা বলেন, ঢাকা 17 আসনের নির্বাচনের দিকে তাকিয়েছিল দেশীয় বিদেশিরা। সরকার ইচ্ছা করলে এই নির্বাচনটা সঠিক করতে পারত। মানুষের প্রত্যাশা আগ্রহ করে নিজেদের মতো করে নির্বাচনটা করছে। এই কারণেই ভোটাররা ভোট কেন্দ্র যেতে চায় না, কারণ তারা জানে যেখানে ভোট দেবে নির্বাচিত হবে সরকার পছন্দের প্রার্থী। তিনি আরও বলেন, 30 জুলাই অনুষ্ঠিত চট্টগ্রামের উপনির্বাচনে আমাদের প্রার্থী জানিয়েছেন ভোট কেন্দ্রে ভোটাররা আসেননি, তাই প্রিসাইডিং অফিসাররা বসে বসে ইভিএমের নৌকা মার্কায় ভোট দিয়েছেন। আগামীতে নির্বাচনের নামে এমন সিলেকশন গেলে লাভ কি? বর্তমান সরকার তো তাদের অধীনে নির্বাচনের মডেল দেখিয়েছে। আওয়ামী লীগ এমন নির্বাচন ব্যবস্থা সাজিয়েছে যাতে তারাই নির্বাচিত হতে পারে। জিএম কাদের বলেন, ইচ্ছা মতো নির্বাচন ব্যবস্থা কায়েম রাখতে সরকার দমন পীড়ন চালু করেছে। দেশে এমন দমন পীড়ন ও নির্মমতা কোনো সরকার করে নাই। সরকারের বিরুদ্ধে কথা বলা একজন নাগরিকের দায়িত্ব। সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া নাগরিকের কর্তব্য, তাই সমালোচনা করতে দিতে হবে। জবাবদিহিতাহীন একটি সংস্কৃত সৃষ্টি করতে সরকার এমন করছে। তিনি বলেন, ব্যাংক, বিদ্যুৎ ও মেগা প্রকল্পের নামে লুটপাট হচ্ছে। জনগণের মাথায় দিনের পর দিন ঋণের বোঝা বেড়েই চলছে, তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঋণের দায়ে জর্জরিত অর্থনীতি পঙ্গু করে জোড়াতালি দিয়ে তারা আবারও ক্ষমতায় আসতে চাচ্ছে। মাদক বিক্রির সঙ্গে ক্ষমতাসীনরা জড়িত আছে। শিক্ষা ও সংস্কৃতি ধ্বংস করা হচ্ছে, ইতিহাস বিবৃত করা হচ্ছে। বিরোধী দলীয় উপনেতা বলেন, নির্বাচনের নামে সিলেকশন যাওয়া না যাওয়ার ব্যাপারে আমাদের দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আমি শুধু আমার উপলব্ধি তুলে ধরছি। দেশের মানুষ অত্যন্ত বিক্ষুব্ধ, বিভ্রান্তিকরমূলক সংবাদের ব্যাপারে বিশ্বাসী সজাগ আছে। এমন বাস্তবতায় আমরা ঘরে বসে থাকলে দেশ বিপর্যস্ত হবে। জনগণের কাছে একটি মুক্তির লড়াই। জনগণ এই অবস্থা থেকে মুক্তি চায়। যারা জনগণের মুক্তির জন্য লড়াই করবে জনগণ তাদের পক্ষেই থাকবে। তিনি বলেন, আমাদের রাজনীতি
নিয়ে চিন্তা করতে হবে। সত্যিকারের নির্বাচনের জন্য যে আন্দোলন তাতে সমর্থন দিতে হলে মাঠেই দিতে হবে। নির্বাচন ব্যবস্থা যে বিপর্যস্ত এই নিয়ে কারো দ্বিমত নেই। নির্বাচন ব্যবস্থা সঠিক করতে আমাদের কাজ করা উচিত। বিরোধী দলের উপনেতা বলেন, জনগণের পক্ষে থাকলে তাদের সমর্থন আদায় সম্ভব হবে। অনির্বাচিত বা অসাংবিধানিক সরকার কোনো বিষয় না, আমরা মানুষের ভোটাধিকার চাই। সুষ্ঠু নির্বাচন আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, সংবিধানের চেতনা। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হলেই শাসক গোষ্ঠী জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হবে। জিএম কাদের আরও বলেন, সরকারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে অনির্বাচিত সরকার বা সংবিধানের বাইরে যারা ভোট চাইবে তাদের প্রতিহত করা হবে, কিন্তু সরকার ছাড়া সব দলই নির্বাচন ব্যবস্থার প্রতি পরিবর্তন চায়। কারণ এই নির্বাচনে সাধারণ মানুষের ভোটে জয় পরাজয় নির্ধারণ হবে। অনির্বাচিত ও অসাংবিধানিক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন এখন চলছে। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের জরুরি সভায় জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলহাজ শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিতে এবং জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠকের সঞ্চালনায় সবাই বক্তব্য রাখেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জন বন্ধু জি এম কাদের এমপি ও পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চূর্ণ এমপি। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ এমপি বলেছেন, দেশের মানুষ ভোট দিতে পারে না, ভোট অধিকার চায়। সরকার সমর্থকদের লুটপাট আর দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ। ঘুষ না দিলে চাকরি মেলে না, এমন দেশ আমরা চাই না। দেশের মানুষ জাতীয় পার্টির শাসন আমল ফিরে পেতে চায়, তারা সুশাসনের জন্য উন্মুখ হয়ে আছে। তারেক প্রসঙ্গে প্রধানমন্ত্রী, পলাতক আসামির মুখে এত বড় কথা আসে কোথা থেকে? আওয়ামী লীগ পলানোর পথ খুঁজে পাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পলাতক আসামির মুখে এত বড় কথা আসে কোথা থেকে? প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কোনো দিন পালায়নি। জিয়া এরশাদ ও খালেদা জিয়া চেষ্টা করেও শেষ করে দিতে পারেনি আওয়ামী লীগকে, তাই তাদের দোসর জামায়াত এত কিছু করেও তাদের শেষ রক্ষা হয়নি। 2007 সালে মুসলেকা দিয়ে দেশ ত্যাগ করেছিল তারেক জিয়া। সে পলাতক আসামি বলে, আমরা নাকি পলানোর পথ খুঁজে পাবো না। আরে তোরা তো পালিয়ে আছিস, পলাতক আসামির মুখে এত বড় কথা আসে কোথা থেকে? তিনি বলেন যে, পরিমাণ নির্যাতন আওয়ামী লীগও আমার উপর করেছে, এক ভাগও প্রতিশোধ নিলে তো তোদের হদিশি পাওয়া যেত না। আমরা প্রতিশোধ বিশ্বাস নই, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, প্রত্যেককে তার কর্মসূচি করার সুযোগ দিয়েছি। তিনি আরও বলেন, স্বাধীনতার ইতিহাসে প্রথম একটা স্থিতিশীল অবস্থা বাংলাদেশ বিরাজমান, যে কারণে আজকের বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশের মর্যাদা পেয়েছে। আমরা খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে দিয়েছি, অথচ বিএনপি এটি চায়নি। তারা হাত পাততেই পছন্দ করে, এতেই তাদের লাভ, কিন্তু আমরা ভিক্ষুক জাতি হতে চাই না। আমার মাটি সোনার মাটি, উর্বর মাটি, বীজ ফেললেই গাছ হয়, সে দেশে মানুষ না খেয়ে থাকবে কেন? প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষির কৃষকরাই আমাদের অন্ন যোগায়। জাতির পিতা কৃষকদের সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। কৃষকরা কষ্ট করে ফসল ফলায়, আমাদের তাদের সেই কষ্টের মূল্য দিতে হবে। আওয়ামী লীগ সেটা করে সারের দাম কমিয়েছি, বিদ্যুৎ নিশ্চিত করেছি, কৃষি খাতে ভর্তুকি আমরা দিয়েই যাচ্ছি। আমরা সবসময় মানুষের পাশে থাকি, তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কাজটি আমরা করেছি। তিনি বলেন, একাত্তরের ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়েই জাতির পিতা এই দেশ নিয়ে যাত্রা শুরু করেছিলেন। তিনি প্রতিটি ক্ষেত্রে কাজ করেছেন, মাত্র 3 বছরের মাথায় তাকে বিদায় নিতে হলো। তার ইতিহাসটুকু মুছে ফেলার চেষ্টা হয়েছে, কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না, এটা প্রমাণিত সত্য। আমি যখন এসেছিলাম কোথায় থাকবো সেটাও ঠিক ছিল না, শুধু এতটুকু জানতাম আমার যেতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ আমার মূল শক্তি, এদের উপর নির্ভর করে আমি সেদিন এয়ারপোর্ট নেমেছিলাম। বাংলার মানুষ আমাকে আপন করে নিয়েছিল, আমিও তাদের আপন করে নিয়েছিলাম। আমার প্রত্যয় ছিল, আমার বাবার দিয়ে যাওয়া স্বাধীনতার নেশাত হয়ে যাওয়া হবে না। আজকে সেটা প্রমাণ করেছি, আওয়ামী লীগই পারে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে। গাইবান্ধা থেকে রংপুরের মহাসমাবেশে যোগ দেবেন 1.5 লাখ নেতাকর্মী। রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশকে কেন্দ্র করে গাইবান্ধা সহ বিভাগের 8 জেলায় 7 সাজ রব বিরাজ করছে। বুধবার 2 আগস্ট রংপুর জেলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সমাবেশে 10 লাখের বেশি মানুষের সমাগম হবে বলে দলীয় নেতারা প্রত্যাশা করছেন। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী ঢাকা পোস্টকে বলেন, প্রধানমন্ত্রী সমাবেশে গাইবান্ধার 7 উপজেলা থেকে অন্তত 50,000 নেতাকর্মী যোগ দেবেন, এর বেশিও হতে পারে। তিনি বলেন, 500 বাস ও অন্যান্য যানবাহন করে আমরা নেতাকর্মীরা রংপুরে যাব। সকালে এসব বাস ও ট্রাক প্রতিটি ইউনিটে পৌঁছে যাবে। তারা সকালে একত্রিত হয়ে এলে আমরা বিশাল শোভাযাত্রা নিয়ে সমাবেশে যোগ দেব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 14.5 বছরে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, গ্রাম থেকে শহরের সব জায়গাটা দৃশ্যমান। বৈশ্বিক সংকটকে পুঁজি করে বিএনপি জামায়াত দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, তাদের ষড়যন্ত্রকে রুখতে আওয়ামী লীগের নেতৃত্বে সব অঙ্গ সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।